এর মধ্যে তো আমি কোর্টকে প্রমাণও দিয়েছি। ইনফ্যাক্ট ওদের আত্মীয়-স্বজনের মুখে কথাও শুনেছেন আপনারা। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। মিস্টার কুশল চ্যাটার্জি যে আত্মীয়ের কথা বলছে, সেই আত্মীয়রাই কিন্তু ওনার সম্পর্কে অনেক কথাই বলেছে। আমি একটা কথা বুঝতে পারছি না, যে মেয়ের দায়িত্ব তাকে কোনোদিন নিতে হয়নি এবং ভবিষ্যতেও নিতে হবে না, সেই মেয়ের জন্মটুকু উনি স্বীকার করছেন না। আদালতে দাঁড়িয়ে উনি মিথ্যে কথা বলে যাচ্ছেন, কুণ্ঠিত বোধ করছেন না। উনি আমার মাটির মতো পবিত্র মাকে অপমান করে যাচ্ছেন, তার চরিত্র স্খলন করে যাচ্ছেন। আমি শুধু একটা কথাই বুঝতে পারছি না, এই কোর্টটাই তো আর শেষ কোর্ট নয়, এরপরে তো আর একটা বিচারালয় আছে। উনি উনি সেখানে গিয়ে ঠিক কি জবাব দেবে? জনার, এই অবান্তর কথাবার্তাগুলো কি কোনো মানে হয় এখানে দাঁড়িয়ে? যে কোর্টের কোনো অস্তিত্ব নেই, যে কোর্টকে আমরা জানি না, যে কোর্টকে আমরা মানি না, সেই মন গড়া কোর্টের কথা বলে লাভটা কি? আর তাছাড়া ইওর অনার, এটা তো আধ্যাত্মিক কথাবার্তা বলার জায়গা নয়, সময়ও নয়। এটা আমরা বাস্তব জগতে দাঁড়িয়ে যে কাজটা করতে চাইছি, আমরা যেন ঠিক মতন সেই কাজটা করতে পারি। ইওর অনার, উনি যেটা বলছেন একটা আধ্যাত্মিক জগতে দাঁড়িয়ে এত অদ্ভুত কথা বলছেন, অবান্তর কথা বলছেন। ওই ভদ্রমহিলা তার নিজের বৌদি এই কোর্টে দাঁড়িয়ে পরিষ্কার বলে গেছে ভদ্রমহিলার কতটা গন্ডগোল ছিল, কতটা খারাপ মানুষ ছিলেন তিনি। তার সমস্ত সাক্ষ্য প্রমাণ আমি কোর্টে অলরেডি পেশ করেছি ইওর অনার। সেই প্রমাণকে খণ্ডন করে ভদ্রমহিলার দাদা যে কথাটা বলেছিলেন সেটাও এখানে জমা দেওয়া আছে। ইওর অনার, আফটার অল ভদ্রমহিলা নিজের দাদার বোনকে বাঁচানোর জন্য, নিজের পরিবারের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য এই মিথ্যেটুকু যে বলবেন, এতে অবাক হওয়ার কি আছে? এটা তো স্বাভাবিক। তাছাড়া আমি তো শুনেছি যে উনি কিছু করেন না, মানে বোন হয়তো আশ্বাস দিয়েছেন যে পরে সম্পত্তির ভাগটা পেলে বা টাকা পয়সা পেলে দাদাকে নিশ্চয়ই কিছু টাকা সাহায্য করবেন, এবং তার বিনিময়ে দাদা এই মিথ্যে কথাগুলো বলতে রাজি হয়ে গিয়েছেন। আমরা তো জানি যে রাই চ্যাটার্জির মতন মহিলারা সাক্ষী কিনেই থাকেন, সে কথা কোর্টে বলার আর কি কোনো প্রয়োজন আছে? আমার কাছে তো মনে হয় পুরোটাই নিষ্প্রয়োজন। আপনি অনেকক্ষণ ধরে একজন মহিলার সম্মানহানি করছেন, একজন মহিলাকে সামনে দাঁড় করিয়ে রেখে আপনি যা নয় তাই বলছেন, এই কথাটা বলার অধিকার আপনার কি করে হয়? উনি যে টাকা পেলে তার দাদাকে টাকার ভাগ দেবে তার সপক্ষে আপনার কোনো প্রমাণ আছে? কি হলো, কথা বলুন, উত্তর দিন। ইওর অনার, এভাবে যদি আদালত কক্ষে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে তো কাজ চালানোই মুশকিল হয়ে যাবে ইওর অনার। বিশৃঙ্খলা আমি করছি না আপনি করছেন? আপনি একজন মেয়ের সামনে দাঁড়িয়ে তার মাকে চরিত্রহীন বলছেন, চরিত্রে কলঙ্ক লেপন করছেন, আপনি তাকে ডেলিবারেটলি ছোট করছেন। আর আপনি কি ভাবছেন আমি চুপ করে বসে থাকবো, কোনো প্রতিবাদ করবো না? যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে খুব ভুল করেছেন। আমি সেরকম মেয়ে নই স্যার। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমার মায়ের অসম্মানের প্রতিবাদ করে যাব। আপনি একজন ভদ্রমহিলা সম্পর্কে এ ধরনের কথা বলে অন্যায় করছেন। আপনার যদি কোনো প্রশ্ন করার থাকে আপনি প্রশ্ন করুন। ইওর অনার, আমার আর একটাই প্রশ্ন, মিস্টার চ্যাটার্জি, আপনার মেয়ের সঙ্গে ঋষি সেনের আগে থেকে তো একটা প্রেমের সম্পর্ক ছিল, তারপর যথা নিয়মে তাদের বিয়ে হয়, কিন্তু এই বিয়ের আগেই জাহ্নবী চ্যাটার্জিকে ঋষি সেন গান্ধর্ব মতে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। জাহ্নবী চ্যাটার্জিকে ঋষি সেন গান্ধর্ব মতে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন, এবং সেই বিয়েটাকেই জাহ্নবী চ্যাটার্জি এখন
বিয়ে বলে দাবি করছে। পয়েন্ট টু বি নোটেড স্যার। উনি যা বলছেন সেই অনুযায়ী কিন্তু আমি কিছু দাবি করিনি। আমি যে ঘটনাটা ঘটেছে আমি শুধু সেটাই আপনাকে জানিয়েছি। যদি আমি দাবি করতাম তাহলে সেই দিনের পরে রোশনী চ্যাটার্জি ওনার জীবনে আসতে পারতেন না, আসার সাহস করতে পারতেন। আমি কোনো দাবি করিনি বলেই উনি নিসারের জীবনে আসতে পেরেছে। আর আমি আগেই প্রমাণ করে দিয়েছি যে আমি দাবিহীন। আমার আরেকটা প্রশ্ন আছে, আপনার কখন ঋষি সেনের এই পরিবর্তনটা চোখে পড়ে? যে ঋষি সেনকে আপনি চিনতেন আর এখন যে ঋষি সেনকে আপনি দেখছেন, এই দুজন কি আলাদা? সম্পূর্ণ আলাদা। তার কারণ ঋষি ট্রান্সফার হয় ওই জাহ্নবী চ্যাটার্জিদের গ্রামে। যাওয়ার আগে অবধি আমি একটা আলাদা ঋষি সেনকে চিনতাম, আর যখন ও ট্রান্সফার হয়ে ওই গ্রামে যায় এবং তারপরে ফিরে আসে, তারপরে একটা সম্পূর্ণ আলাদা মানুষকে আমি পেলাম। ইনফ্যাক্ট এই জাহ্নবী চ্যাটার্জির সাথে মেশার পরেই ঋষি সেন একদম বদলে গেল। যদি এই বদলটা আপনার আগে থেকেই চোখে পড়েছিল তাহলে আপনি বিয়ের জন্য সম্মতি দিলেন কেন? ইয়না, আমি তখন ভেবেছিলাম যে হয়তো ওরা দুজনে একে অপর থেকে দূরে আছে, একটা ডিস্টেন্স হয়, ভালোবাসার মধ্যে একটা ডিস্টেন্স হলে একটা দূরত্ব তৈরি হয়, ফলে আমি ভেবেছিলাম যে সেটা সময়ের সাথে বদলে যাবে। আর এই দূরত্বটা ছিল বলেই আমার মনে হয়েছিল যে ঋষি হয়তো একটু বদলে গেছে, হয়তো এই দূরত্বটা মেনে নিতে পারছিল না, তাই আমি তাড়াহুড়ো করে একটা বিয়ের ডেট ফিক্স করেছিলাম। আর এটা খুব স্বাভাবিক, একটা বাবার জন্য এটা খুবই নর্মাল। আমার মেয়ের কথা ভেবেই আমি এই পুরোটা করেছিলাম। আমি ভেবেছিলাম ওদের সম্পর্ক বিয়ের পরে ঠিক হয়ে যাবে, আর সেটা ভেবেই আমি বিয়ের ডেটটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এগিয়ে নিয়ে পুরো অ্যারেঞ্জমেন্ট করেছি। বিয়ের পর আপনি কি দেখলেন? বিয়ের পরে আমি দেখলাম যে ডিফারেন্সটা আমি ঋষি সেনের মধ্যে নোটিস করেছিলাম সেটা একই রয়ে গেছে। দিনের পর দিন আমার মেয়েকে অপমান করেছে, লোকের সামনে অপদস্থ করেছে, আর এই মেয়েকে মাথায় চড়িয়ে রেখেছে। ইয়নার, আমার লজ্জা করছে এই কথাটাই এই কোর্টে বলতে। দিনের পর দিন এত বড় একটা অফিসার, সে মেয়েটাকে কলেজে ড্রপ করতে যাচ্ছে, সে কি খাচ্ছে না খাচ্ছে তার খোঁজ রাখছে। দেখুন, ওরা তো যৌথ পরিবারের মানুষ, এবার যখন বাইরে থেকে কোনো গেস্ট ওই বাড়িতে আসে, সে কোথায় থাকবে, কি খাবে, কখন খাবে, এটা ঋষির দেখার কথাই না, সেখানে লোক আছে। কিন্তু না, ঋষিবাবুকে ওনার পার্সোনাল কেয়ার নিতে হবে, ঋষি কারোর উপরে ভরসা রাখতে পারিনি। আমার মেয়ের সন্দেহ, ওর ব্যবহারে আমার মেয়ের সন্দেহ হয় আমাকে জানায়, এবং আমিও যখন যাই ওখানে আমি লক্ষ্য করি। তবে আনফর্চুনেটলি ওর ততদিনে আমার মেয়ের বিয়ে ঋষি সেনের সাথে হয়ে যায়, এবং আমি গিয়ে যখন এই নোটিস করি, আমি মনে মনে শুধু আশাই করেছিলাম যে একটা একটা এত বড় ফ্যামিলিতে, এত ভালো ফ্যামিলিতে মানুষ হওয়া আছে, এত দায়িত্বশীল পদে আছে, সে হয়তো চেঞ্জ তার মধ্যে ঘটবে, তার মধ্যে পরিবর্তন আসবে, এবং সে আমার মেয়েকে সুখে রাখতে পারবে। আমি ভাবতেই পারিনি যে এতটা বড় অধর্ম করতে পারে, আমার মেয়েকে এতটা কষ্ট দিতে পারে, এই পথে এসে এগোতে পারে। আমি প্রথমে ভেবেছিলাম এটা আমার ভুল বা রশ্মির বুঝতে কোথাও একটা ভুল হয়েছে, আমি ভেবেছিলাম যে একটা কম বয়সী মেয়ে একটা বাড়িতে এসে থাকছে, সেটা নিয়ে হয়তো ও জেলেস হয়ে গেছে, ও ইচ্ছা করছে
হয়তো সেখান থেকে ওর মনের মধ্যে একটা কাল্পনিক গল্প চলছে। আচ্ছা, এর সলিউশন হিসেবে আপনি কিছু ঠিক করেননি, কিছু মনে হয়নি আপনার? স্যার, আমি ভেবেছিলাম যে এই মেয়ে মাকে অন্য একটা ফ্ল্যাট ভাড়ায় নিয়ে বা কিনে দিয়ে ওদের আলাদা করে রাখ, ওদের তো একটা আশ্রয় দরকার ছিল, মেয়েটা যাতে পড়াশোনা করতে পারে। আমি সে দায়িত্ব নিতে রাজি হয়েছিলাম, কারণ আমার মেয়ের জীবনের কথা, ফলে ওদের দায়িত্ব নিতে আমি রাজি হয়েছিলাম। কিন্তু আমাকে ঋষি সেন সে দায়িত্ব নিতে দিল না। তখনই আমার মনে হলো যে রশনি এতদিন ধরে যে কথাগুলো বলছিল তার মধ্যে সত্য আছে। এটা এটা একটা আনপ্রিন্সিপালড রিলেশন, যার মধ্যে কোনো প্রিন্সিপালের ব্যাপার নেই, অনৈতিক। এবং ততদিনে ও আমার মেয়ের জীবন লিভিং হেল করে দিয়েছে।